হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ইনাম মিসবাহানুর, ফোরট্রন প্রোগ্রামিং এর প্রথম টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমি ফোরট্রন প্রোগ্রামিং এর ডিটেইলে যাব না, আজকে জাস্ট প্রোগ্রামিং কি এরকম বেসিক কিছু কথা বলবো। সো ইচ্ছা করলে কেউ এই এই লেকচারটা স্কিপ করতে পারে, যাদের আগে থেকে প্রোগ্রামিং এর ধারণা আছে তাদের এই টিউটোরিয়ালটা দেখার কোনো দরকার আছে বলে মনে হয় না আমার। তো শুরু করি। আচ্ছা, আজকের টিউটোরিয়ালের জন্য একটা লেআউট তৈরি করছি। তো প্রথমে কথা বলবো প্রোগ্রামিং কি। প্রোগ্রামিং কি? প্রোগ্রামিং হচ্ছে কম্পিউটার কীভাবে কাজ করবে সেটার ইনস্ট্রাকশন দেওয়া। যেমন একটা এটার সাথে আমরা তুলনা করতে পারি আমাদের রান্না করাকে। আমি মনে করেন আমি রান্না করব, হ্যাঁ আমার রান্না করব হচ্ছে মোরগ পোলাও। এখন মোরগ পোলাও রান্না কীভাবে করতে হয় আমার জানা নেই, রান্না করার জন্য কী কী উপকরণ আছে তা আমার সামনে আছে কিন্তু কীভাবে রান্না করতে হয় সেটা আমি জানি না। সো এটা না জানলে আমি রান্না করতে পারবো না। এখন আমি কী করলাম, এই জন্য একটা রেসিপি বুক বের করলাম, রেসিপি বুক দেখে আমি রান্না করা শুরু করলাম। তাহলে এই রেসিপি বুকটা আমাকে বলে দিচ্ছে কীভাবে রান্না করতে হবে। একইভাবে কম্পিউটার কোনো কিছু রান করার জন্য, যেমন মিডিয়া প্লেয়ার গান বাজায়, এরকম কোনো একটা কিছু করার জন্য কীভাবে করতে হয় সেটা বলে দেয় যে মাধ্যমটা, সেটাকে আমরা প্রোগ্রাম বলি। একইভাবে যেমন রেসিপি আমাদের বলে দিচ্ছে কীভাবে রান্না করতে হয়, আবার যে রেসিপি লিখতেছে সে তাকে মানে এই রেসিপি লেখার সিস্টেমটাকে যদি কম্পিউটারের সাথে তুলনা করি, এই প্রোগ্রাম তৈরি করার সিস্টেমটা হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং প্রোগ্রাম কম্পিউটার কে যে প্রোগ্রামটা আমরা দিচ্ছি সেটা যেভাবে তৈরি করতেছি সেই সিস্টেমটাকে আমরা প্রোগ্রামিং বলতেছি। প্রোগ্রাম কী তা জানলাম, তা এটাও জানলাম যে প্রোগ্রাম তৈরি করার সিস্টেমটাই হচ্ছে প্রোগ্রামিং। আচ্ছা, তাহলে আমরা প্রোগ্রাম কীভাবে তৈরি করব, কম্পিউটারকে কীভাবে বুঝাবো আমরা যে আমরা এই কাজটা করতে যাচ্ছি, সেটার জন্য আগে আমরা চিন্তা করি কম্পিউটার কীভাবে মানে ক্যালকুলেশনগুলো করে। কম্পিউটার এর নাম থেকে আমরা বুঝতে পারি কম্পিউটার যা কম্পিউট করে, মানে যা গণনা করে, যা গুনে। গুণা মানে কি? হিসাব করা, যোগ বিয়োগ করা। আসলে বেসিক্যালি কম্পিউটার যোগ বিয়োগ ছাড়া কিছুই করতে পারে না, কম্পিউটার আসলে জাস্ট নাম্বার বুঝে। তাহলে আমরা কীভাবে এই নাম্বার দ্বারা কাজ করব। প্রথম দিকে যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী সেটা নিয়ে কথা বলবো। মনে করি আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাই, তখন যেটা হইতো, তখন যারা প্রোগ্রাম বানাইতো তাদের একদম মেশিন কোডে লিখতে হইতো। কম্পিউটার যেটা বুঝে, কম্পিউটারকে বোঝানোর জন্য কম্পিউটার যেভাবে হিসাব করে ঠিক ওইভাবে লিখতে হইতো। হয়তো আমাদের একটা প্রোগ্রাম লিখবো দেখতে এরকম হবে, এইটার মানে কি আমি এখন জানি না, আপনারাও জানেন না, সো এইটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। সো আগে যখন আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল না, তখন একদম মেশিন যেভাবে বুঝে সেই রকম জাস্ট ডিজিট দিয়ে আমাদের কোড লিখতে হইতো। এত মানে ঝামেলা দূর করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্টটা আসে। কোনো একটা সুপার হিউম্যান ছিল যার এত মেধা ছিল, সে মানে মেশিন কোড বুঝতো, 01 দিয়ে লিখলে কীভাবে প্রোগ্রাম করা যায় জানতো। সো সে একটা প্রোগ্রাম তৈরি করলো, যে প্রোগ্রামটা আমাদের ভাষার মতো কোনো একটা ভাষাকে মেশিন কোডে রূপান্তর করে। সো এই যে একটা প্রোগ্রাম লিখলো যেটা আমাদের একটা সহজতর ভাষা, ইংলিশের মতো একটা ভাষাকে কম্পিউটারের ভাষার মতোকে রূপান্তর করে, এই রূপান্তরক সফটওয়্যারকে বলা হয় কম্পাইলার, যা কম্পাইল করে। কম্পাইল করা মানে হচ্ছে মানে আমাদের বোধগম্য একটা ল্যাঙ্গুয়েজে লিখা মানে টেক্সট ফাইল, একটা টেক্সট ফাইলে আমি আমাদের বোধগম্য একটা ভাষায় লিখলাম, সেটাকে কম্পিউটারে বোঝার মতো একটা ভাষায় পরিবর্তন যে করতেছে, এই এটা যা যে করে সেটা হচ্ছে কম্পাইলার। কোন একটা মহামানব একটা কম্পাইলার লিখে দিয়ে গেছে, এখন আমাদের সেই কম্পাইলার ইউজ করে খুব সহজে আমরা প্রোগ্রাম করতে পারি। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলো, এটা কীভাবে তৈরি করতেছে? আচ্ছা, আমাদের মনে করি যোগ করার জন্য যে আমাদের কম্পিউটারে মেশিন কোড সেটা হচ্ছে এরকম 4-1 ধরে নিলাম। আমরা ধরে নিচ্ছি 3 আর 1 যোগ করব। সো হইতে পারে যে মেশিন কোডে লিখলে এটা এরকম ছিল, প্রথমে যোগের জন্য এইটা, তারপরে 3-এর জন্য এইটা, তারপরে 1-এর জন্য এটা, হয়তো এরকম ছিল। তারপরে সেই মহামানব চিন্তা করলো যে এত কঠিন করে লোকজন বুঝবে না, আমি তো বুঝতেছি অন্য কেউ বুঝতেছে না, তো এটার জন্য একটা সহজ সিস্টেম তৈরি করি যে জাস্ট অ্যাড লিখে 3 আর 1 লিখলে 3 আর 1-এর যোগফল দিয়ে দেবে।
এই যে একটা তৈরি করলো, এই যে একটা নিয়ম তৈরি করলো, এই নিয়ম তৈরি করাটাকে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করা বলে। এই নিয়ম এই যে ঠিক এইভাবে লিখতে হবে, প্রথমে অ্যাড লিখতে হবে, তারপরে তিন লিখতে হবে, একটা সংখ্যা লিখতে হবে, তারপর আর একটা সংখ্যা লিখতে হবে, এই যে সিস্টেম এটাকে সিনট্যাক্স বলে। সো আমরা এক নির্দিষ্ট সিনট্যাক্স ডিফাইন করে নিয়ে ওই ওই সিনট্যাক্সকে যদি মেশিন করে কীভাবে কনভার্ট করতে হবে তার জন্য যদি কম্পাইলার তৈরি করি, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটার থেকে ইজিলি আমরা মেশিন কোড তৈরি করতে পারি। সো এইভাবে আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। এখন বিভিন্ন মানে মহামানব যারা ছিলেন তারা বিভিন্নভাবে তো মনে করতেন যে এইটা ইজিয়ার, যারা ফোরট্রান তৈরি করছেন তাদের কাছে মনে হয়েছে এইভাবে প্রোগ্রাম করাটাই হচ্ছে সবচাইতে ভালো হবে, অন্যভাবে করলে খুব একটা ভালো হবে না। যারা সি তৈরি করছিল তাদের মনে হয়েছিল যে এইভাবে করলে সবচাইতে ইজিয়ার হবে। এই জন্য আসলে অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে যে আমাদের কীভাবে কোড করতে সবচাইতে সুবিধা হবে সেইটা বিভিন্নভাবে এক একজন এক একভাবে বিবেচনা করে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করছে। এখন ফোরট্রান প্রোগ্রামিং, ফোরট্রান এই ওয়ার্ডটার মানে পুরো মানে হচ্ছে ফর্মুলা ট্রান্সফরমেশন, ফর্তে ফর্মুলা, টি ট্রান্সে ট্রান্সফরমেশন। বেসিক্যালি আমাদের কী বলে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন নিয়ে কাজ করার মানে সুবিধাজনক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ফোরট্রান প্রোগ্রামিং তৈরি করা হয়েছে। তো প্রোগ্রামিং কী, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী, এগুলো কীভাবে আসলো, ফোরট্রান এই নামটা কোত্থেকে আসলো, এগুলো নিয়ে অনেক প্যাঁচাল পারলাম। সো এখন একটা নর্মাল প্রোগ্রাম লিখে দেখব কীভাবে আমরা প্রোগ্রাম লিখি এবং সেটা কীভাবে মেশিন কোডে তৈরি হয়। এইটা সবার বোঝার দরকার নাই, জাস্ট আমি একটা দেখা জাস্ট সিম্পলি দেখানোর জন্য। ফোরট্রান আসলে ল্যাঙ্গুয়েজটা নিয়ে আমরা সামনের টিউটোরিয়ালের পার্টগুলো অনেক আলোচনা করব, সেইটা বোঝা নিয়ে বোঝার খুব একটা প্রয়োজনীয়তা নাই, খালি দেখেন আমি কী করতেছি। প্রথমে আমাদের কোড লেখার জন্য একটা টেক্সট এডিটর দরকার, একটা সিম্পল টেক্সট এডিটর, যে উইন্ডোজের ইসের মতো নোটপ্যাডের মতো একটা আমি এডিটর তো ওপেন করলাম। এখানে ফোরট্রান একটা প্রোগ্রাম লিখি, নাম দিই মুরগি। আচ্ছা একটা প্রোগ্রাম ফোরট্রানের সিনট্যাক্স এইরকম, ফোরট্রানের সিনট্যাক্স নিয়ে আমরা সামনে আরও কথা বলবো। প্রথমে প্রোগ্রাম, প্রোগ্রামের নাম, তারপরে ভিতরে বিভিন্ন স্টেটমেন্ট। এই আমার কথাগুলো কেউ না বুঝলে ভয় পাবেন না, সামনে এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো। সো জাস্ট একটা প্রোগ্রাম লিখে ফেললাম, এই যে লিখলাম আমাদের ইংলিশের একদম ইংলিশ অক্ষরগুলো দিয়ে লিখলাম, 0101 না দিয়ে। এই যে সিনট্যাক্স, যে এই সিনট্যাক্সের ডেফিনেশনটা হচ্ছে ফোরট্রান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এটা আমরা একটা ফোল্ডারে সেভ করি, নাম দিই মুরগি ডট এফ নাইনটি। এই যে এফ নাইনটি দিলাম, এটা হচ্ছে ফোরট্রান ফাইলের এক্সটেনশন। যেই ফাইলটা লিখলাম ওটা সেভ করার সময় একটা এক্সটেনশন থাকে, যেমন MP3 ফাইলে ডট MP3 এক্সটেনশন থাকে, তারপরে আমাদের যে ডকুমেন্টগুলো লিখি MS ওয়ার্ডে সেগুলো ডট ডক বা ডট ডক এক্স বিভিন্ন এক্সটেনশন থাকে। মানে শুধু মুরগি লিখে সেভ করলেও কিন্তু সেভ হইতো, কিন্তু আমাদের বিভিন্ন প্রোগ্রাম যাতে চিনতে পারে এটা কী ফাইল, এই জন্য একটা এক্সটেনশন দরকার। আমরা এখানে শুধু যদি এফ দিতাম তাহলে ফোরট্রানের পুরাতন ভার্সন বোঝা যেত, ফোরট্রান 77, কিন্তু আমরা এখন ফোরট্রান 90 এবং 95 ইউজ করি, এই জন্য আমরা ফোরট্রান 90 এফ 90 এই এক্সটেনশনটা দিব। লিখে সেভ করলাম, সেভ করে আমরা এখন কম্পাইল করবো। যে বললাম কোনো এক মহামনীষী একটা কম্পাইলার নামে একটা প্রোগ্রাম তৈরি করে রেখে গেছে, সো সেই প্রোগ্রামটা ইউজ করে আমাদের এই যে প্রোগ্রামটা লিখলাম জাস্ট ইংলিশ অক্ষরগুলো দিয়ে, এইটাকে মেশিনের অক্ষরে কীভাবে পরিণত করা যায়। ফোরট্রানের জন্য যে কম্পাইলারটা আছে আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে জি ফোরট্রান। অনেকগুলো কম্পাইলার থাকতে পারে, আচ্ছা এটা একটু বড় করে নেই। অনেক কম্পাইলার আছে, অনেক কোম্পানি অনেক কম্পাইলার বের করছে। এখানে জিএনইউ কোম্পানির যে তৈরি করা ফোরট্রান কোম্পানি না, জিএনইউ একটা কমিউনিটি, আচ্ছা জিএনইউ এর তৈরি করা যে ফোরট্রানের কম্পাইলার সেটা হচ্ছে জি ফোরট্রান। এইটার দিকে মুরগি, সরি আমি সেই ফোল্ডারে যাই আগে, ভিডিও ফোরট্রান টিউটোরিয়াল। এখন আমি কম্পাইল করব জি ফোরট্রান, জি ফোরট্রান মুরগি ডট এফ নাইনটি আউটপুট হবে মুরগি। আমি বলতেছি যে এই মুরগি ডট এফ নাইনটি যে ফাইলটা লিখছি, যে মুরগি ডট এফ নাইনটি ফাইল, এই ফাইলটা কম্পাইল করে
কম্পিউটার যাতে বুঝতে পারে এমন একটা ফাইল তৈরি করো এবং সেই ফাইলের নাম দাও শুধু মুরগি, এই যে .f99, F90 দিয়ে বুঝাইছে আমি লেখা ফাইলটা। আচ্ছা, এই ফাইলটা তৈরি করলো, এই যে জি ফোরট্রান, এটা একটা কমান্ড লাইন সফটওয়্যার, কমান্ডের ভিতর জি ফোরট্রান, এই কমান্ডটা দিয়ে আমাদের এই ফাইলটাকে কম্পাইল করলাম। কম্পাইল করা মানে কম্পিউটার যা বুঝে এমন একটা ফাইল তৈরি করলাম। আচ্ছা, সেই ফাইলটা যদি আমরা পড়তে চাই তাহলে কেমন দেখাবে? এই যে গিজিবিজি, অনেক গিজিবিজি দেখাচ্ছে। এই গিজিবিজিগুলো আসলে এমন, মানে কম্পিউটার যা বুঝতে পারে এমন কোড, মানুষ বুঝতে পারে না। মানুষ বুঝতে পারে যে এরকম সিনট্যাক্স তৈরি করেছিলেন কোনো এক মহামনীষী, সেই হিসাবে আমরা লিখলাম কম্পাইলার নামক এই প্রোগ্রামটা, সেটাকে কম্পিউটার যাতে বুঝতে পারে তেমনভাবে কনভার্ট করলো। কনভার্ট করার পরে এখন যদি আমরা সেটাকে রান করতে চাই, এই যে মুরগি নামে যে তৈরি করলো যেটা কম্পিউটার বুঝতে পারে, সেটা যদি আমরা এখন রান করি, আমরা যে প্রোগ্রামের ভিতর যা করতে চাচ্ছি এখানে তাই করে দেখাচ্ছে। আমরা প্রোগ্রামের ভিতর বলেছিলাম যে এই হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা প্রিন্ট করো, এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আমাদের দেখাই দিল, প্রিন্ট করে দেখাই দিল। আচ্ছা, আমরা যখন কোডে বলবো যে কোনো একটা কিছু প্রিন্ট করা, প্রিন্ট মানে প্রিন্টার দিয়ে প্রিন্ট করা না, প্রিন্ট করা মানে হচ্ছে আমাদের ডিসপ্লে করা, দেখানো আর কি। কোনো লেখা প্রিন্ট করা মানে হচ্ছে যে দেখানো। সো এটা নিয়ে কেউ কনফিউজড হবেন না। আচ্ছা, এতক্ষণ আমরা দেখাইলাম কিভাবে কম্পাইলার কাজ করে, কম্পাইল করার পরে যে বিভিন্ন যে মেশিন কোড তৈরি হয় সেই কোডগুলো দেখাইলাম। সো এইভাবে যে আমাদের করতে হবে তার তো কোনো মানে নাই, এত কষ্ট করে লিখবো, এত কষ্ট করে কম্পাইল করব, এইটারও তো একটা ইজিয়ার সলিউশন থাকা উচিত, তাই না? আমরা প্রত্যেকবার যদি একটা করে প্রোগ্রাম লিখি, লিখে আবার এরকম একটা টার্মিনাল বা কমান্ড প্রম্পটে আসে, আবার কম্পাইল করি, কম্পাইল করে রান করি, এত মানে একটু ভেজাল না? এই এত ভেজাল, আচ্ছা, এত ভেজাল দূর করার জন্য আমাদের যে সিস্টেমটা আছে সেটাকে বলা হয় ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট মানে হচ্ছে কোনো কিছু, আমরা জানি ডেভেলপমেন্ট মানে ডেভেলপ করা, আমাদের এই ওয়ার্ডটা সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে বাড়িঘর তৈরি করা, ডেভেলপমেন্ট কোম্পানি সেটা। আবার প্রোগ্রামিংয়ের জগতে ডেভেলপমেন্ট মানে প্রোগ্রাম তৈরি করা। সো ডেভেলপমেন্ট করার যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আর ইন্টিগ্রেটেড কেন? ইন্টিগ্রেটেড কারণ হচ্ছে কয়েকটা কম্পোনেন্টকে ইন্টিগ্রেট করে। এই IDE, এইটার কাজ হচ্ছে যে আমরা যেখানে কোড লিখলাম এটা হচ্ছে এডিটর, যেই সফটওয়্যারটা দিয়ে আমরা কোডকে মেশিন কোডে তৈরি করলাম সেটা হচ্ছে কম্পাইলার। এরকম কম্পাইলার, এডিটার, তারপরে আরও জিনিস আছে যেমন লিঙ্কার বা ডিবাগার, এরকম সব কিছু প্রোগ্রামিং করার জন্য যা যা লাগে সব কিছু এক জায়গায় করে দেওয়ার জন্য, মানে ইজিলি ব্যবহার করার জন্য এক জায়গায় করে দেয় যেই সফটওয়্যারটা, সেটাকে বলা হয় IDE বা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। আমরা এই টিউটোরিয়ালে যেই IDEটা ইউজ করব সেটা হচ্ছে কোড ব্লকস। এটা হচ্ছে, এটাই বেসিক্যালি অধিকাংশ ক্লাসরুমের কোর্সগুলো ইউজ করা হয়। আচ্ছা, ফোরট্রানের জন্য কোড ব্লকস কেমনে ইউজ করতে হয় সেটার জন্য আমাদের তারিকুল দীপু ভাইয়া খুব সুন্দর একটা টিউটোরিয়াল তৈরি করছে, এইখানে গেলে আমরা দেখতে পারবো কীভাবে এটা ইনস্টল করতে হয়। এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে কোথা থেকে ডাউনলোড করতে হবে এবং কীভাবে ইনস্টল করতে হবে। সো আপনারা এই লিঙ্কে গিয়ে দেখে নেবেন, আমি কোড ব্লকস ইনস্টল করা দেখাচ্ছি না। আচ্ছা, আমরা যে এত ভেজালের কাজগুলো করলাম এটা কোড ব্লকসে কত সহজে করা যাবে আমি সেটা এখন দেখাই। আমার কোড ব্লকস ইনস্টল করা আছে, কোড ব্লকস ওপেন করি। কোড ব্লকসে আমাদের এডিটরের একটা উইন্ডো থাকে, যেমন এই এইটা, এই জায়গাটা। আমরা যদি একটা ফাইল ওপেন করি, নিউ এমটি ফাইল, এবং এটাকে সেভ করি, সেভ করে আমরা ওই ফোল্ডারেই রাখি। ফোল্ডারটা কোথায়? ভিডিওস ফোটন টিউটোরিয়াল। এবং আমরা এই ফাইলের নামও দিব হচ্ছে, আচ্ছা মুরগি দিয়েছিলাম, এবার গরু দিই, গরু .f90। এই যে ফাইলটা তৈরি করলাম, এখন দেখেন কত ইজিলি আমরা ওই কাজটা করতে পারবো। প্রোগ্রাম গরু, আচ্ছা আমরা প্রোগ্রাম লিখলাম যে এই লেখাটা আসবে, দিস ইজ এ হাম্বা প্রোগ্রাম। ওকে, এখন আমরা
তখন কি করছিলাম যে লিখে সেভ করছিলাম, এখানেও সেভ করলাম। তারপরে আমরা আবার একটা কমান্ড প্রম্পট ওপেন করছিলাম, সেখানে আমরা জি ফোরট্রান এই কমান্ডটা দিয়ে ওটাকে মেশিন কোডে রূপান্তর করছিলাম, তারপরে আবার রান করছিলাম। কতগুলো স্টেপ, এতগুলো স্টেপ, এখানে ইজিলি জাস্ট একটা বাটন প্রেস করে হয়ে যাবে। বিল্ড অ্যান্ড রান, বিল্ড মানে হচ্ছে কম্পাইল করা, আর কম্পাইল করার পরে সেটাকে আবার চালায় দেখাবে। সেখানে ক্লিক করলাম আমরা, এখানে কি সমস্যা? আচ্ছা, এই সমস্যাটা হচ্ছে হয় হচ্ছে আমাদের ইয়ের জন্য, আমাদের কম্পাইলার যদি ফোরট্রান না থাকে, যে জিসিসি থাকে, মানে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার, এটাকে আমরা চেঞ্জ করে দেবো হচ্ছে নিউ জিএনইউ ফোরট্রান কম্পাইলার। এটা মানে হচ্ছে জি ফোরট্রান আমরা যেটাতে একটু আগে কম্পাইল করছিলাম, এটা সিলেক্ট করে দিলে, আচ্ছা সরি ওটা সিলেক্ট হয় নাই, দিয়ে সেটা ডিফল্ট দিতে হবে, তারপরে বিল্ড দিলে বিল্ড হবে এবং আমাদের রান হয়ে দেখাবে দিস ইজ এ হাম্বা প্রোগ্রাম। সো আমাদের টেক্সট এডিটরে লিখলাম, লিখে কম টার্মিনাল থেকে সেটাকে বিল্ড করলাম, বিল্ড করে আবার রান করলাম, এতগুলো স্টেপগুলো শুধু এই একটা সফটওয়্যারের ভিতরেই করা যাচ্ছে, এই কোড ব্লকসের ভিতরে। এই জন্য এটাকে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বলে। আমাদের নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা কোড ব্লকসের ভিতরেই কাজ করব। আজকে জাস্ট দেখাই দিলাম যে আসলে এই কোড ব্লকস কীভাবে কাজ করে। আসলে এটা কিছুই না, জাস্ট একটা টেক্সট এডিটরের উইন্ডো, এখানে ক্লিক করলে ওই জি ফোরট্রান কমান্ডটা দিয়েই ভিতরে ভিতরে বিল্ড করে দিবে, বিল্ড করে আবার ভিতরে ভিতরে ওটা রান করে তারপরে আমাকে এই রান করা উইন্ডোটা দেখাবে। সো এই হলো আজকের আমাদের টিউটোরিয়ালের সমাপ্ত। আজকে আমরা কি দেখলাম, প্রোগ্রামিং কী, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী এবং কোত্থেকে আসলো, একটা সিম্পল ফোরট্রান প্রোগ্রাম দেখলাম যেটা আমি ধরে নিচ্ছি আপনার কেউ বুঝেন নাই, আপনাদের বুঝাই দেও নাই, কারণ সামনে কোনো একটা পড়বে বুঝাবো। আমি জাস্ট দেখাইলাম ফোরট্রান প্রোগ্রাম দেখতে এইরকম লাগে, আরও দেখাইলাম আইডিই, আইডিইতে কীভাবে ফোরট্রান প্রোগ্রাম লিখে, তারপরে এই আইডিইটা কীভাবে ইনস্টল করবেন সেটার জন্য একটা লিঙ্ক দিয়ে দিলাম। এই ভিডিওটা দেখলে আপনারা খুব ইজিলি ইনস্টল করতে পারবেন, খুব ডিটেইলি খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছেন আমাদের তারিকুল দীপু ভাই। সো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, সামনের দিনে ফর্মাল ফোরট্রান ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো। ওকে, আজকের মতো এই পর্যন্তই।